আস্তে আস্তে এরিয়াটা বাড়াচ্ছি। এই যে একজন বসে এখন দেখছে এটা। শ্রিয়ান এদিকে তাকাও, বধ করো না। তো আমরা এখন চলে এসেছি হাতারিতে, চিলি গার্লিক পেপার চিকেন, কেমন এটা? ভুলভাল বকছে। তো এখন আজকে সকালে ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ, এদিকে এখন পর্ণা সব স্যান্ডউইচের প্রিপারেশন করেই ফেলেছে। এগুলো জাস্ট নিয়ে গিয়ে এখন গ্রিল করতে দেবো। এটা কি ডব? আচ্ছা, ডবল ভেজ স্যান্ডউইচ, তাই তো? আলু ভরা আছে, ভেজ স্যান্ডউইচ। চলো চলো, তুমি নিয়ে আসবে তো আসো ওইখান পর্যন্ত। তো আমাদের স্যান্ডউইচ মেকারটা যেহেতু কিচেনে বসানো যায় না, তো এটাকে এইখানে রাখতে হয়েছে। দাঁড়া, চুপ কর। এখন স্যান্ডউইচ প্রিপারেশন চলছে, দেখার জন্য দেখো এই হাজির হয়ে গেছে বদ। আজকের ভেতরটা একদম লাগাবো এটা, হ্যাঁ হয়ে গেছে, হাত দিস না, চলাই। তো এই স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিলাম এখন, চলো। তো দেখা যাক আজকে কী কী হয়, তবে এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখবে। লাগিয়ে দি না, চেয়ারটা বসতে পারবি না, বদমাইশি আটকে ধরেছে। আস্তে আস্তে এরিয়াটা বাড়াচ্ছি। এই যে একজন বসে এখন দেখছে এটা কি করে কাজ করছে। পারলো না এখনো, তো আবার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আছে বাইরে লাঞ্চ, সেটা তো তোমাদের সঙ্গে বলা হলো, সকালে ছিল ব্রেকফাস্টে দেখলে স্যান্ডউইচ। তো তারপরে এখন এই দেখো এরাও চলে এসেছে। হ্যাঁ, উঠতে পারবে না, দাঁড়া দাঁড়া একটু এগিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি বাবা আর এই যে বদটা চলে এসেছিলাম গাড়িতে, তো মা আর পর্ণা এতক্ষণ এলো। তো দেখা যাক এবার এখন যাওয়া হবে লাঞ্চ। হ্যাঁ, উঠে যেতে পারবে তো, উঠে পড়ো। তো রোবট টোবট দেখা হলো, এখনো রোবটের ফাইনাল হয়নি, নেওয়া হবে কি হবে না। চলো, হ্যাঁ বন্ধ হয়েছে, সরে তুই, সরে চলো চলো বেরোনো যাক। শ্রিয়ান এদিকে তাকাও, বধ করো না। তো আমরা এখন চলে এসেছি হাতারিতে, এখন ইন্ডিপেন্ডেন্সে দেখো সব বেলুন দিয়ে সাজানো যাতে মোটামুটি ভিড় দেরি হয়ে গেলে ওই দেখো অন্যদিকে তাকাচ্ছে। শ্রেয়ান করিস না ওরকম, করিস না, বদমাইশি করছে। সব এখন অধীর আগ্রহে বসে আছে,
এ সব বসে আছে শ্রেয়ান এখন ফোন দেখছে দেখো শুনে তুই বাবার মুখটা ছোট হয়ে গেছে পেটে দুচুচে ডোম টানছে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি বাবা বলছে সকালে বলে গেলে হতো খালি প্লেট দেখো শুনে কিন্তু এর তো পেট ভর্তি কাঁটা থাকবে না নরম নরম অন্যরকম খেতে ভালো রেস্টুরেন্টে যেটা পাওয়া যায় এরা বাসাই দেয় বাসা ভেটকি এইগুলো পাওয়া যায় চিলি গার্লিক পেপার চিকেন কেমন এটা একটু ঝাল ঝাল এটা মিষ্টি মিষ্টি সসটা আলাদা সসটা আলাদা আগেরটা কেমন লাগলো এটা এ দেখো তোমার কেমন লাগলো না না ভালো ভালো ক্রিস্পি ক্রিস্পি চিকেন আর এই শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে কেমন ক্রিস্পি চিকেন সব তো ভালো হয়েছে এখন ফ্রাইড রাইস চলছে লাস্ট আইটেম এটা আমাদের কেমন করেছে রাইসটা কেমন করেছে না হাতারিতে তোমার চাইনিজ আইটেম খুবই ভালো করে কাবাবটাও ভালো করে বাকিটা সব পার্সেল হয়ে যাবে শ্রেয়ান কেমন ট্রেনে চাপলে ভালো লেগেছে মজা লেগেছে তো গুড ভয় ভয় কেন করবে তো চলো এবার বাড়ি যাওয়া যাক মাইশিটা দেখো কাপড় দূরে টানছে এখন এই জাস্ট বাড়ি এসে এখন চেঞ্জ করে বসা হয়েছে তো আজকে সারাটা দিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে হ্যাঁ এই দেখো জুতো আনা হয়েছে তো আজকে কয়টা মায়ের জুতোর দরকার ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এই দেখো দেখা এগুলো পছন্দ হয়েছে হাঁপিয়ে গেছো আজকে হ্যাঁ তা তো হাঁটা চলার তো কিছু নেই হ্যাঁ
এটা কার জুতো? কাজু তো বলো দাদু নয় এটা ঠামকি যেটা দাদু দুটো ঠামি দেখো হইচই নতুন সিরিজ এসছে নিখোঁজ তো দেখবো পরে লাগিয়ে রেখেছি কিন্তু এখনো চালু করা হয়নি একটা এপিসোডও তো এই হচ্ছে এখন ব্যাপার আজকে মোটামুটি দিনটা ঘোরাঘুরি ভালোই হলো তাই না সেই ওগুলো কোথাও খুলতে হবে না ওখানে রেখে দাও তো ব্লগটা যারা এই পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি তোমরা ব্লগটা এতটা দেখে থাকলে খুব ভালো লেগে থাকবে এবং অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে কি নোটিফিকেশানগুলো আসতে থাকবে তো এইভাবে আমি চেষ্টা করছি যতটা সম্ভব নতুন নতুন ব্লগ দেওয়ার নতুন নতুনভাবে তোমাদেরকে তুলে ধরার এবং আমাদের লাইফস্টাইলটা তো একটাই রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে উইশ করছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো করে কাটাও আর অবশ্যই কাটিয়েছো ব্লগটা যখন তোমরা দেখবে তখন ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেছে তবু আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে যখন রেকর্ড করছি তাই সেই জন্য উইশ করলাম সবাই খুব 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 ভালো থেকো সবাই মানে স্বাধীনতার যে আমাদের স্বাধীনতাটা সেটা খুব ভালো করে এনজয় করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই।